মানে আমার নাম রঞ্জিত সাহা। আচ্ছা, বাবা ধরে নাও বছর 30 ধরে এরকম ব্যবসা করে আসছে। আচ্ছা, ছোটোবেলা থেকে বাবা এসে 18 বছর বয়স থেকে এসে দোকানদারি করছে। বাবারা খুব খাটাখাটনি করেছে, তারপরে বাবাদের বয়স হয়ে গেছে, এখন সেই জিনিসটা আমরা এখন ধরেছি। শুনেছি আপনার বাবা নাকি মানে ঠিক আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তোমার টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে বুঝেই গেছে যে আমি আজকে কী খেতে এসেছি। হ্যাঁ, সস্তায় বিরিয়ানি খাবো, ভালো বিরিয়ানি, আর বিরিয়ানি মানেই স্বর্গ। সো অত কিছু জানি না, কারণ বিরিয়ানি যখন আমরা খাই আমরা এই অ্যাম্বিয়েন্স বা এই স্টাফ বিহেভিয়ার বা এইসব আমরা দেখি না। বাস আমরা শুধু দেখি ওই স্বর্গের হাঁড়িটা যখন খুলবে আর তার টেস্টটা কীরকম হবে। তাই এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে খুব চিপ প্রাইসে নাকি মাটন এবং চিকেন বিরিয়ানি পাওয়া যায়, এবং তার সাথে আরও অনেক আইটেম পাওয়া যায়, সেগুলো আমি তোমাদের দেখাবো। বাট আগে নিয়েছি বিরিয়ানি, তখন আগে বিরিয়ানিটা খাবো। সো হেই গাইস, আমি নিয়েছি চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে হাফ প্লেট চিকেন বিরিয়ানি, যার দাম কিনা মাত্র 60 টাকা। ইয়েস, মাত্র 60 টাকা দামে আমি এতটা কোয়ান্টিটিতে, ওপরে স্যালাড দেওয়া রয়েছে আর একটা চিকেন আছে আর আলু আছে, এই দিয়ে আমি 60 টাকায় নিয়েছি বিরিয়ানিটা। তো চিকেনের সাইজটা তোমায় দেখাবো। বা নট ব্যাড, চিকেনের সাইজ হ্যাঁ মোটামুটি ভালোই আছে, মোটামুটি ভালোই আছে। 60 টাকায় আমি এক্সপেক্ট করছি না বেশি। আর একটা এখানে এলাচ রয়েছে, আমি সরিয়ে দেবো। যাই হোক, খাই বিরিয়ানিটা। যেটা প্রথম কথা বিরিয়ানি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো রাইসগুলো যথেষ্ট ঝুরঝুরে এবং বড় বড় চালি আছে, একদম মানে খুব একটা ছোটো চালি ইউজ করা নেই, কিন্তু হ্যাঁ বড় বড় চালি আছে, এবং দেখে তো মনে হচ্ছে বিরিয়ানিটা একটু বেশ অয়েলি আছে। সো চলো করে খেয়ে দেখি, টেস্ট করি। প্রথম কথা একটা বিরিয়ানিটা বলবো, এই বিরিয়ানিটা কিন্তু খুব অয়েলি একদমই না, তারপরে যে একদম ড্রাইও না, হালকা একটু অয়েলি আছে এবং খুব লাইট খেতে। সো আমি আরেকখানে খেয়ে দেখবো ভালো করে। এখানে এখানে মশলা রয়েছে, এখানে বিরেস্তা রয়েছে, এখানে বিরেস্তাও আছে যথেষ্ট পরিমাণে। একটু খেয়ে দেখি বিরেস্তাটা দিয়ে। ভালো খেতে বিরিয়ানিটা, বেশ ভালো খেতে, শুধু শুধু বিরিয়ানিটা মানে মোটামুটি ভালোই লাগছে খেতে। সেটা আলুটা দেখাবো তোমাদের, আলু দেখো ধোঁয়া বেরোচ্ছে একদম আলু থেকে, আলুটা বেশ মোটামুটি সাইজে আলু দিয়েছে, একটা হাফ আলু দিয়েছে, একটু ভেঙে গেছে এখানে, তার এখানে পড়ে আছে আলুটা। সফটনেসটা দেখো, ও ও জাস্ট সফটনেসটা দেখো, একদম একদম গুলে গেছে একেবারে আলু, একদম ধোঁয়াটা বেরোচ্ছে শুধু দেখো, একদম গরম বিরিয়ানি একদম। আহা, একটু আলু নেবের মধ্যে এই চিকেনটা দেখি, চিকেনের যথেষ্ট সফট হয়ে দেখো, জাস্ট খুলে বেরিয়ে আসছে একদম পিস। সেটুকু চিকেন নেব, একটু এখানে একটু বিরিয়ানি এরকমভাবে নেব, এই এরকমভাবে মাখাচ্ছি। আর একদম রাস্তার সাইডে দোকান, পিছনে নয়েজ আসবেই, পিছনে গাড়ি চলেছে একদম, সাউথ সিটি মলের সামনে প্রায় দোকানটা, মানে সাউথ সিটি মল না, সাউথ সিটি মল থেকে একটু এগিয়ে এসে পুরো লর্ডসের মোড়ে, একদম মোড়ে দোকানটা আছে। ঠিক আছে, সো চলো একটুখানি বিরিয়ানিটা খেয়ে দেখা যাক, এর স্বর্গে এবার যাব। বিরিয়ানিটা জাস্ট সুপার লাগছে। আলুটা আমি এখানে শুধু খেয়ে দেখি। আলুটা একটা জিনিস একটু কম হয়েছে, সেটা হচ্ছে নুন। ওটা এমনি খুব সফট, এমনি খেতে খারাপ না, বাট একটু নুনটা একটু কম হয়েছে, নুনটা মনে হয় ঢুকে নিবে তাহলে, যাই হোক বাট সফট খুব। আর চিকেনটা আমি শুধু খেয়ে থাকবো একটুখানি। চিকেনটা ভালো খেতে, ভেতরে দিয়ে মশলা ঢুকেছে, চিকেনটা নোট খুব ভালো খেতে। সো চিকেন দিয়ে আরেকবার বিরিয়ানি খেয়ে দেখি শুধু। গুড,
ভালো একটা মাটন বিরিয়ানিও নিয়েছি। তো রাইসটা একদমই এক হাঁড়িতেই করা হয়, তো রাইসটা সেমই হবে খেতে। অবভিয়াসলি যেটা হবে সেটা হচ্ছে মাটনটা। এটা আমি ওর প্লেট থেকে মাটনটা নিয়ে নিয়েছি, শুধু মাটনটাই তোমায় দেখাবো। মাটন বিরিয়ানি হাফ প্লেট 80 টাকা, ফুল প্লেট 140 টাকা, এবং সেটাতে দু পিস মাটন থাকবে। চিকেনও হাফ প্লেট 60 টাকা, দু পিস 120 টাকা, মানে ফুল প্লেট 120 টাকা, তাতে দু পিস চিকেন রয়েছে, ঠিক আছে। সো মাটনটা আমি তোমায় দেখাতে চাই যে 80 টাকা অনুযায়ী মাটনের পিস মোটামুটি ঠিকই আছে, যেটা দেখা হচ্ছে সফটনেস করাটা। ওয়াও, বাহ, মাটন কিন্তু একদমই সফট। এ দেখো মাটন একদমই সফট আছে। তো আমি ঠিক মাটনটা খেয়ে দেখবো শুধু। মাটনটা নিয়ে কোনো কথা হবে না দাদা, মাটনটা দারুণ খেতে, কিন্তু মাটনটা দারুণ খেতে আছে না। মাটনটা শেষ, আমি মাটন দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখবো। বিরিয়ানিটা দিয়ে মাটনটা দেখি, মাটন আর চিকেনের মধ্যে অবভিয়াসলি মাটন অল টাইম বেশি প্রেফারেবল হয়। আর এখানে ডিফারেন্স দামের মাত্র 20 টাকা। তো আমি তোমাদের বলবো চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে, মাটন বিরিয়ানি যারা মাটন খাও তারা মাটন বিরিয়ানিটাই খাও, তার কারণ মাটনটা অনেক অনেক বেশি টেস্টি খেতে এবং ভালো খেতে। আর যার কিছু বলার নেই, ব্যাস। এখন যিনি ওনার, ওনার সাথে আমি কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি এই দোকানটা আমি ওনার মুখ থেকে শুনলাম, আর যদিও আমি জানতাম যে এই দোকানটা কিন্তু ওনার বাবার তৈরি করা, বেসিক্যালি বিজনেসটা ওনার বাবারই তৈরি করা। তো ওনার বাবার ব্যাপারে আমি কিছু শুনতে চাই, তার কারণ ওনার বাবার ব্যাপারে কিন্তু অনেক স্ট্রাগল আছে, আমি এটা শুনেছি। তো একটু বলবেন আমাকে আপনার নাম। মানে আমার নাম রঞ্জিত সাহা। আচ্ছা। বাবা ধরে নাও 30 বছর ধরে এরকম ব্যবসা করে আসছে। আচ্ছা। ছোটোবেলা থেকেই বাবা এসে 18 বছর বয়স থেকে এসে দোকানদারি করছে। বাবারা খুব খাটাখাটনি করেছে, তারপরে বাবাদের বয়স হয়ে গেছে, এখন সেই জিনিসটা আমরা এখন ধরেছি। শুনেছি আপনার বাবা নাকি মানে মানে 3 টাকা ডেলি মজুরিতেও নাকি খাটাখাটনি করেছে। তখন তো ধরে নিন আমি হইনি, আমি তখন অনেক বছর আগের কথা। তো বাবারা খুব কষ্ট করে জিনিসটা করেছে, করে ধরে রেখেছে, তারপরে এখন আমরা 2 ভাই আছি, তারাই আমরা এখন ব্যবসাটা চালাচ্ছি। শুনেছিলাম যে আপনার বাবার একটা দোকান ছিল, মানে কচুরি ঠচুরির দোকান ছিল। হ্যাঁ, এটাই লর্ডসের মোড়েই ছিল, সেটা আগুন লেগে পুড়ে গেছে। তো তারপরে আমরা আবার মানে এদিক ওদিক করে ব্যবস্থা করে আবার একটা জায়গা তৈরি করি, করে আবার দোকানটা চালু করি, করে টুকটুক টুকটুক করে। আগে তো এত বাজার ছিল না, যাক এখন আস্তে আস্তে আমাদের বাজারটাও খুব ভালো হয়েছে। আর দোকানটা অনেক পুরনো, সবই বাবার হাতেই তৈরি, কিন্তু এবার আমরা ট্যাকেল করছি। বাবাদের আর মা বাবাদের বয়স হয়ে গেছে, এখন তারা পারছে না, টোটাল জিনিসটাই আমরাই ট্যাকেল করছি। তাহলে তোমরা শুনলে তো, মানে একটা মানুষের মনের জোর থাকলে মানে যতই বাধা আসুক, নাইস নয়েস, উনি কিন্তু ঠিক ঘুরে দাঁড়াতে পারবেন, সেটাই ওনার কাছে শুনলাম। আর বিরিয়ানিগুলো খেতে কিন্তু খুব সুন্দর ছিল। আর ওনাদের কিন্তু আরও একটা আউটলেট আছে এখানে, ওটাও আমি তোমাদের দেখাবো। তার আগে আমি দাদাকে জিজ্ঞাসা করবো যে জায়গাটার লোকেশনটা একদম প্রপারলি কী আছে, আর ওনাদের এখানে ফ্রি ডেলিভারিরও একটা ব্যাপার আছে, সেটা আমি ওনাকে জিজ্ঞাসা করবো। আপনি একটু অ্যাড্রেসটা আর আপনাদের ব্যাপারটা বলুন। অ্যাড্রেসটা আমাদের একদম সরস্বতী মল ছেড়ে আসবেন, একদম লর্ডসের মোড়, লেক গার্ডেন্স। আচ্ছা, একদম লর্ডসের মোড়ে আসলেই তোমরা দেখতে পাবে একদম দোকান রয়েছে সাহা বিরিয়ানি। আচ্ছা, আর ডেলিভারিটা আপনাদের কী? ডেলিভারিটা আমাদের 4 কিলোমিটার অবধি ফ্রি হোম ডেলিভারি আছে। আচ্ছা, 4 কিলোমিটার অবধি ফ্রি হোম ডেলিভারি ওনারা প্রোভাইড করছেন। এত আওয়াজ না, এটাই শুধু। তারপরে হোম ডেলিভারি আমাদের ফ্রি আছে, কিন্তু খাবারের কোয়ান্টিটিটা বাড়লে আমরা নিশ্চয়ই হোম ডেলিভারিটা করে দেবো। আচ্ছা, মানে খাবারের কোয়ান্টিটি যদি তারপরে একটু বেশি হয় তাহলে ফ্রি হোম ডেলিভারি হতে পারে, মানে 5-7 কিলোমিটার মতো আরামসে হয়ে যাবে। আচ্ছা, 4 কিলোমিটারের ভেতরে যদি নেয় তো কোনো খাবারের কি কোনো ব্যাপার আছে? হয়তো 100 টাকা বা 200 টাকা? না, ওইটা আপনার যেরকম যেরকম আপনি খাবার নিতে পারেন সেটার উপর আমরা ফ্রি হোম ডেলিভারি করি। আচ্ছা, মানে ওটা ফ্রি হোম ডেলিভারি, কোনো কোয়ান্টিটির ব্যাপার নেই। তো ঠিক আছে, বিরিয়ানি অসাধারণ ছিল খেতে, এই প্রাইস অনুযায়ী খুব ভালো ছিল। তো এখানে আরও কিছু কিছু আইটেম পাওয়া যায়, এবং ওই সেকেন্ড আউটলেটটা আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। সো চলো ওখানে যাওয়া যাক।